হাউ টু রেসপন্ড টু ক্রিটিসিজম, লাইক একটা কনফ্লিক্ট হলো, আপনি কোন একটা ডিফিকাল্টিজ অবস্থায় পড়লেন, সেখানে তো আপনাকে ক্রিটিসাইজ করবে, একটা বাজে ফিডব্যাক দিতে পারে, অথবা আপনার কাজ সম্পর্কে একটু অন্যভাবে কথা বলতে পারে। মাথায় রাখতে হবে যেই কোনো কনফ্লিক্ট বা ডিফিকাল্ট ইন্টারাকশন মানে হচ্ছে আপনি সেটাকে ম্যানেজ করা, কখনোই সেটার সঙ্গে আপনিও নিজে যুক্ত হয়ে ঝগড়া করা না। আই রিপিট, ডিফিকাল্ট ইন্টারাকশন অলওয়েজ মাথায় রাখতে হবে আমি পরিস্থিতিটাকে অথবা ওই সিচুয়েশনটাকে ম্যানেজ করব, পুরোটাই আমার কন্ট্রোলে নিয়ে আমি রাজা হয়ে যাব, না এরকমটা ভাবার কোনো কারণ নাই। এটা যত স্কলার আছে সবাই বলছেন একটাই কথা, যে আপনি ম্যানেজ করার যে মানসিকতাটা সেটা নিয়ে আপনি কাজ করতে হবে, তবেই সেটা হবে, রাইট? তো আমরা দেখি এই ভদ্র মহিলা একটা দুর্দান্ত আর্টিকেলস লিখেছিল যেটা হার্ভার্ডে পাবলিশড হয়েছে। উনি বলছে আপনার ব্রেন কে মানে ঠান্ডা রাখার জন্য ডিউরিং কনফ্লিক্ট টাইমটাতে চারটা কাজ করতে হয়। প্রথম, স্টে প্রেজেন্ট। লাইক আমরা মোস্ট অফ দ্য পিপল আছি এখানে, কিন্তু ভাবতেছি আমার বাড়ি নিয়ে, ভাবতেছি অন্য কিছু নিয়ে, অন্য জগৎ নিয়ে। তো উনি বলছে যখন আপনি কোনো কনফ্লিক্টে জড়িয়ে ওই টেবিলে বসে আছেন, তখন একবারে টু দা প্রেজেন্টে থাকেন, একেবারে প্রেজেন্ট, প্রেজেন্ট মোমেন্ট, মানে আপনি ওনাকে শুনছেন, ওনাকে গুরুত্ব দিচ্ছেন। সেজন্য একটা ছোট্ট ট্রিক, যখন আপনি তার সাথে কথা বলবেন, আপনি ওনার চোখের মধ্যমণির দিকে তাকিয়ে কথা বলেন। মানুষ যখন অন্য মানুষের চোখের মধ্যমণির দিকে তাকায়, তখন সেখানে আপনি আপনার ফেসটা দেখতে পারবেন আয়নার মতো। আয়না যেমন আমার নিজের ফেস দেখি, আপনি তখন ওই মানুষের চোখের মধ্যে আপনার ফেসটা দেখতে পাবেন। যখন আপনি কাজটা করবেন, তখন আসলে আপনি প্রেজেন্ট থাকা ছাড়া গতি নেই, এবং উনিও আপনাকে কিন্তু অ্যাটেনশন দেওয়া ছাড়া কোনো গতি থাকে না। প্রমাণ করে আপনি দেখবেন আপনি এটা মিলে যাবে। সেকেন্ড বলছেন যে লেটস গো টু দা স্টোরি, দেন ওই উনি যে স্টোরিটা বলছে ওনার সঙ্গে এবার আপনি তাল মিলিয়ে চলেন, রাইট? এরপরেই আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটাকে ফোকাস করতে বলা হয়। মাইন্ড ব্লোয়িং, কারণ মানুষ যখন কথা বলে খুব এক্সাইটেড হয়ে যায়, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই বাজে ভাবে রিফ্ল্যাক্ট করে। তো সেই জায়গাটা বলছে আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজটাকে কন্ট্রোল রাখেন, যেন এমন কিছু প্রকাশ না পায় আপনার বডি ল্যাঙ্গুয়েজে, আমি কি হইছি রে, বরিশালের ভাষায় বলে আমি কি হনুরে, হ্যাঁ আমারে চিনস, আমি কে? আমরা রিসেন্টলি একটা ভাইরাল ভিডিও দেখেছি, আমি বলতে চাই না। তো এরকম বলার দরকার নেই, আপনি যেন প্রকাশ্য যেন আপনার না হয় এরকম একটা বিষয়, আমাকে চিনস নো, এরকম যেন বডি ল্যাঙ্গুয়েজ শো না হয়। দেন বলছে ব্রিদিং, দিস ইজ পাওয়ারফুল। ব্রিদিংটা হচ্ছে আপনি একটু কাউন্টিং করবেন, সবাই আমার সাথে করতে পারেন চাইলে, আপনি যখন শ্বাস নিবেন 1 2 3 4, আবার যখন ছাড়বেন 1 2 3 4, বলছে যখন নিবেন তখন 4 কাউন্টিং করেন, যখন ছাড়বেন তখনও 4 কাউন্টিং করেন। এই যে ব্রিদিং এর এই এক্সারসাইজটা করলে আমাদের হিউম্যান ব্রেন পজিটিভ কিছু ভাবনার সুযোগ পায়, ইভেন তখন আপনি তাকে ভেবে চিন্তে কোনো একটা আনসার দেওয়ার সুযোগ তৈরি হয়। ডিউরিং টেবিল আপনি কিন্তু এই কাজটাও করতে পারেন, এটা আমার কথা না, এই যে ওনারা আবিষ্কার করে এই কথাগুলো বলছেন, রাইট? এরপরে যদি আমরা আরেকটা বিষয় দেখি যে আপনি কিভাবে রেসপন্ড করবেন, এরকম 4টা স্টেপস ফলো করতে বলছে এই ভদ্রলোক। ওনার নাম হচ্ছে পিটার ব্রিগম্যান, যিনি সিইও অফ ব্রিগম্যান পার্টনার্স অথর্স 18 মিনিটস এর একটা বই লিখেছেন। উনি বলছেন সেট অ্যাসাইড ইউর ফিলিংস, আপনার ফিলিংসটাকে আপনি একটু সাইডে রেখে দেন, একটু সেট অ্যাসাইড করে নেন আগে, যে আপনার ফিলিংসটা কি ঘটবে বা কি অবস্থা। এরপরে বলছে লুক বিয়ন্ড দ্য ডেলিভারি, আপনার যে নর্মাল ডেলিভারি এর থেকে আরো ভবিষ্যতে কি হতে পারে সেটাও দেখেন, কালেক্ট দ্য ডাটা, লিসেন অ্যান্ড লার্ন, মানে আপনি ডাটা কালেক্ট করবেন, ওনার কথা শুনবেন, সেখান থেকে শিখবেন, এই বিষয়গুলোকে যখনই আপনি মাথায় নিয়ে স্টেপস গুলো ফলো করে কোনো একটা ডিফিকাল্টিজ অথবা কোনো একটা ডিফিকাল্ট ইন্টারাকশন টেবিলে আপনি বসবেন, তখন কিন্তু আপনি অনেক শক্তিশালী থাকবেন। এবং আপনি যখন ওই মানুষটির কথা শুনবেন, একটু আগে বলছিলাম চোখের মধ্যমণির দিকে তাকিয়ে বা পিউপিল টু পিউপিল কানেক্ট করে কথা যখন বলবেন, তখন কিন্তু উনি আপনার দিকে অ্যাট্রাক্টেড হবেন, রাইট? সো এই কাজটা আমরা করতে পারি।